हेलो फ्रेंड्स, वेलकम टू नेचरपुर क्लासेस। आशा करी सकले भालो आछो, सुस्थ आछो। आज आमरा रेलवे ग्रुप डिर किछु एक्सपेक्टेड क्वेश्चन एवं प्रिभियस इयर क्वेश्चन डिसकस करब, ताई सेशनटा एक बार तोमरा सबाई शेयर करे देबे एवं चैनले नतून जारा एसेछो तारा चैनलटा अवश्य एक बार सबसक्राइब करे देबे। आर आमादेर चैनलेर पीडिएफर जोन्नो आमादेर टेलिग्राम चैनल जयन करबे, लिंक भिडियोर डेस्क्रिप्शन बक्से देवा थाकबे। तो शुरू होच्छे आजकेर आमादेर टेस्ट। আমাদের টেস্টের প্রথম কোশ্চেন, ভর বাই আয়তন ইজ ইকুয়াল টু কি? ভরবেগ, বল, ঘনত্ব, নাকি এদের মধ্যে কোনোটিই নয়? ভর বাই আয়তন ইজ ইকুয়াল টু কি? এম বাই ভি বা মাস বাই ভলিউম ইজ ইকুয়াল টু ভরবেগ, বল, ঘনত্ব, নাকি এদের মধ্যে কোনোটিই নয়? ভর বাই আয়তন ইজ ইকুয়াল টু কী হয়? ঘনত্ব। ভর বাই আয়তন ইজ ইকুয়াল টু ঘনত্ব, ডি বা ডেন্সিটি, বা একে আমরা কী লিখতে পারি, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে ভর বাই আয়তন ইজ ইকুয়াল টু ঘনত্ব। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু? রূপা, সোনা, তামা, নাকি অ্যালুমিনিয়াম? নিম্নের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু? সর্বাধিক নমনীয় ধাতু কোনটি? অপশন নাম্বার বি, সোনা। সর্বাধিক নমনীয় ধাতু সোনা। নেক্সট কোশ্চেন, রক্তনালীর লাল যোগকলা কোনটি? WBC বা হোয়াইট ব্লাড সেল, রক্ত, প্লাজমা, নাকি রেড ব্লাড সেল বা RBC? রক্তনালীর লাল যোগকলা কোনটি? রক্ত কি? রক্ত এক প্রকার তরল যোগকলা। তাহলে রক্তনালীর যোগকলা কোনটি? রক্ত। রক্ত নিজেই একটি তরল যোগকলা, তাহলে রক্তনালীর তরল যোগকলা রক্ত। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পদার্থের পঞ্চম অবস্থাটি কি? অপশন নাম্বার এ প্লাজমা, অপশন নাম্বার বি তরল, অপশন নাম্বার সি বোস আইনস্টাইন কন্ডেনসেট, অপশন নাম্বার ডি গ্যাসীয় অবস্থা। পদার্থের পঞ্চম অবস্থাটি কি? আমরা পদার্থের চারটি অবস্থা পড়তাম, কি কি? কঠিন, তরল, গ্যাসীয় এবং প্লাজমা। এরপর 1924 সালে আলবার্ট আইনস্টাইন এবং সত্যেন্দ্রনাথ বসু সর্বপ্রথম পদার্থের পঞ্চম অবস্থাটির কথা উল্লেখ করেন। পদার্থের পঞ্চম অবস্থাটি কি? বোস আইনস্টাইন কন্ডেনসেট বা BEC। পদার্থের পঞ্চম অবস্থাটি কি? বোস আইনস্টাইন কন্ডেনসেট বা BEC, অপশন নাম্বার সি। পরবর্তী কোশ্চেন দেখব, নিম্নলিখিত কোনটি ক্ষারকের ক্ষেত্রে সঠিক নয়? অপশন নাম্বার এ লাল লিটমাসকে নীল করে, অপশন নাম্বার বি জলীয় মাধ্যম অথবা গলিত অবস্থায় OH- আয়ন সরবরাহ করে, অপশন নাম্বার সি নীল লিটমাসকে লাল করে, নাকি অপশন নাম্বার ডি এটির স্বাদ তেতো। ক্ষারক কী করে? ক্ষারক লাল লিটমাসকে নীল করে, কিন্তু নীল লিটমাসকে লাল করে না। তাহলে ক্ষারকের ক্ষেত্রে সঠিক নয় অপশন নাম্বার সি, নীল লিটমাসকে লাল করে। এছাড়া ক্ষারকের স্বাদ তেতো, লাল লিটমাসকে নীল করে এবং জলীয় মাধ্যমে OH- আয়ন সরবরাহ করে। তাহলে এখানে 5 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হবে? অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন,
উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের আবরণকে কি বলে? অপশন নম্বর এ সাইটোপ্লাজম, অপশন নম্বর বি কোষ প্রাচীর, অপশন নম্বর সি মাইটোকন্ড্রিয়া, অপশন নম্বর ডি গলগি বডি। উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের আবরণকে কি বলে? সঠিক উত্তর কী হবে? অপশন নম্বর বি কোষ প্রাচীর বলা হয়। উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের আবরণকে কোষ প্রাচীর বলা হয়। কোষের প্রোটোপ্লাজমে যে শক্ত পুরু সেলুলোজ নির্মিত নির্জীব আবরণ দ্বারা আবৃত থাকে, প্রোটোপ্লাজমটি যে শক্ত পুরু এবং সেলুলোজ নির্মিত নির্জীব আবরণ দ্বারা আবৃত থাকে তাকে কী বলা হয়? কোষ প্রাচীর বলা হয়। এই কোষ প্রাচীর উদ্ভিদ ছাড়াও আমরা শৈবাল, ছত্রাক ও ব্যাকটেরিয়ায় এই কোষ প্রাচীর দেখতে পাই। তাহলে কোষ প্রাচীর কাদের কাদের থাকে? উদ্ভিদ ছাড়াও, উদ্ভিদ কোষ ছাড়াও শৈবাল, ছত্রাক এবং ব্যাকটেরিয়ারও কোষ প্রাচীর থাকে। তাহলে অপশন নম্বর বি এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখব, কোশ্চেন নম্বর 7। কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষ কোথায় হয়? কোষের মধ্যে প্রোটিনের সংশ্লেষ কোথায় হয়? টেস্টের শেষে সবাই কার কতগুলো ঠিক হলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে যে কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ। কোষের মধ্যে প্রোটিনের সংশ্লেষ কোথায় হয়? অপশন নম্বর ডি সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে কোষের প্রোটিন সংশ্লেষ হয়। নেক্সট কোশ্চেন, চিনির মধ্যে কোনটি বর্তমান? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট নাকি ভিটামিন? চিনির মধ্যে কোনটি বর্তমান? আমরা ইনস্ট্যান্ট এনার্জির জন্য আমরা কী করি? চিনির ঘোল বা চিনির শরবত আমরা পান করি, যেটি কী করে? তৎক্ষণাৎ আমাদের শক্তি প্রদান করে। তাহলে চিনির মধ্যে এমন কী আছে যেটি আমাদের তৎক্ষণাৎ শক্তি প্রদান করে? চিনির শরবত খেলে আমাদের তৎক্ষণাৎ শক্তি প্রদান করে একমাত্র কে দিতে পারে? প্রোটিন, ফ্যাট নাকি ভিটামিন? অপশন নম্বর এ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কী করতে পারে? আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দিতে পারে। তৎক্ষণাৎ শক্তির জন্য আমাদের কার্বোহাইড্রেটের প্রয়োজন। নেক্সট কোশ্চেন, রক্তে কিসের অভাব ঘটলে হাইপোগ্লাইসেমিয়া রোগ হয়? রক্তে কিসের অভাব ঘটলে হাইপোগ্লাইসেমিয়া রোগ হয়? ফ্রুক্টোজ, গ্লুকোজ, ল্যাকটোজ নাকি আয়রন? সঠিক উত্তর কী হবে? অপশন নম্বর বি গ্লুকোজ। রক্তে গ্লুকোজের অভাব ঘটলে হাইপোগ্লাইসেমিয়া রোগ হয়, এটি আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি। তাই যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই একবার দেখে নেবে। নেক্সট কোশ্চেন, মৌল এক্স একটি অক্সাইড করে, অক্সাইডটি কী? অক্সাইডটি কেমন হবে আকার? এক্স টু ও থ্রি আকারে মৌল এক্স খুব সম্ভবত পর্যায় শ্রেণীতে ড্যাশের সাথে একই শ্রেণীতে থাকে। তাহলে কি এক্সটি অক্সাইড করে কার সাথে? অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম নাকি সিলিকন? যার অক্সাইডটির আকার কেমন হবে? এক্স টু ও থ্রি, যেখানে এক্সটি কী? আমরা জানি অক্সাইড কে করে? এএল টু ও থ্রি, তাই তো? এএল টু ও থ্রি, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে অপশন নম্বর এ। ক্লাসটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। আর কার কতগুলো কোশ্চেন ঠিক হয়েছে বা কতগুলো ভুল হয়েছে তারা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবে।